विदाई चिर विदाई। मौत भी मदीने में एतराम करती है। पवित्र हज व्रत पालन परवर्ती बचर 1921 साले हजरत गफूर शाह अल हुसामी रहमतुल्लाहि अलैहि तार निज जन्मभूमि पाटना जिलार कराईपार सराई इंतेकाल करें। ए संबाद टेलीग्राफर माध्यमे पावा मात्रई हजरत खान बहादुर आहसानुल्लाह रहमतुल्लाहि अलैहि बहु प्रतिकूलता अतिक्रम करे कराईपार सराईते पौंछान। तारी उद्योगे हजरत गफूर शाह रहमतुल्लाहि अलैहिर मजार कमप्लेक्स तैरी हय। प्रति बछर 26 डिसेम्बर एखाने ओरस शरीफ अनुष्ठित हय। हजरत गफूर शाहर मुर्शिद छिलेन ऊनविंश शताब्दीर श्रेष्ठ साधक कुतुबुल अक्ताब हाजी हाफिज सैयद वारेस अली शाह रहमतुल्लाहि अलैहि। रूहानी जगतेर उज्ज्वलतम नक्षत्र हजरत वारेस अली शाह छिलेन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर वंशधर। तिनि पाये हेटे अंतत 11 पवित्र हज पालन करें। तिनि छिलेन एहराम पोशदार बेश, कखनो जुतो व्यवहार करतें ना। तत्कालीन जुक्त प्रदेशेर बड़बाँके जिलार देवा शरीफे सैयद वारेस अली शाह रहमतुल्लाहि अलैहिर पवित्र रोजा मुबारक रयेछे। हजरत वारेस अली शाह रहमतुल्लाहि अलैहि एबं हजरत गफूर शाह रहमतुल्लाहि अलैहि आध्यात्मिक जगतेर एई दुई किंबदंती महापुरुषेर पूर्ण आध्यात्मिक सम्पदे समृद्ध हजरत खान बहादुर आहसानुल्लाह रहमतुल्लाहि अलैहि। अजमेर शरीफे अवस्थित गरीबे नवाज हजरत खाजा मईनुद्दीन चिश्ती रहमतुल्लाहि अलैहिर साथे हजरत खान बहादुर आहसानुल्लाह रहमतुल्लाहि अलैहिर निबिड़ रूहानी सम्पर्क विद्यमान। तार पवित्र रौजा मुबारके हजरत आहसानुल्लाह रहमतुल्लाहि अलैहि बेश कयेकबार जियारतेर उद्देश्य गमन करें। प्रथमबार साथे छिलेन तार आध्यात्मिक गुरु हजरत गफूर शाह अल हुसामी रहमतुल्लाहि अलैहि। परवर्तीते बहुबार भक्त जायरीन सह अजमेर शरीफ जियारत करेछेन तिनि। एछाड़ा अजमेर शरीफ सन्निहित पानीपथे हजरत कलंदर साहेब कुद्दिसा सिद्रुहुर मजार हजरत साबेर अलाउद्दीन रहमतुल्लाहि अलैहि साहेबर मजार मुल्तान शरीफर दरगाह हजरत मुजाद्दिद अल फिसानी रहमतुल्लाहि अलैहिर सिरहिंद शरीफ राजगिरे हजरत शाह मखदुमुल मुल्क सैयद शरफुद्दीन मनेरी कुद्दिसा सिर्रुहु साहेबर दरगाहो जियारत करें। तिनि एकबार डाक्तारेर परामर्शे सपरिवारे वायु परिवर्तनेर उद्देश्ये मधुपुरे जान। सेखाने कयेक मास थेके किछुटा सुस्थता लाभ करें। एखाने তিনি স্রষ্টার অপরূপ সৃষ্টির রূপ দেখে বিমুগ্ধ হয়ে একটি কবিতা লিখে তার এক ভক্তকে উপহার দিয়েছিলেন। কবিতাটির মধ্যে তার মানসিক অবস্থা অনুভব করা যায়। বক্ষ পরিমোর রয়েছে আকা মদিনা বাগের শাহনশাহ, দমে দমে জিকির আমার লা ইলাহা ইল্লাল্লাহ, শিরে মোর ফাতেমাতু জহরা, কোরআন পাক মোর নয়নের তারা, স্কন্ধে আমার গাউসেল আজম পিরান পীর বাগদাদ শাহ, বাম বাহুতে মোর পীর ও মুর্শিদ দস্তগীর শাহন শাহ, দক্ষিণ বাহুতে মোর ওয়ারিস পাক তিনি কেবলাহে দিন আর পেশওয়ায় আহলে কিন, নবী নাম মোরে করেছে পাগল যে নাম আমার চোখেরই জল, চোখে আমার তাহারি ছবি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির উপর বাসারত হল 400 মানবের রুহানি চিকিৎসার জন্য তাকে দেশে ফিরতে হবে। সে দায়িত্ব মাথায় নিয়ে দেশে ফিরেন তিনি। আর জীবনের বাকি দিনগুলো অনাড়ম্বর ও দীনভাবে জনসাধারণের খেদমত করাই জীবনের একমাত্র লক্ষ্য স্থির করেন। তিনি তার জন্মভূমি নলতায় ফিরে আসেন। জন্মভূমিতে উপযুক্ত বাসস্থানের অভাব ছিল, সেখানে বসবাসের জন্য একটা বাড়ি নির্মাণ করেন, কিন্তু বিমুখ থাকেন আত্মপ্রচারে। মানুষ স্বপ্নে ইঙ্গিত পেয়ে তার নিকট আসতে থাকে এবং তাদের ব্যাকুলতা প্রকাশ করতে থাকে। ধীরে ধীরে আগন্তুকের সংখ্যা বাড়তে থাকে। তিনি মানুষকে তরিকাতে শিক্ষা দিতে শুরু করেন, পাশাপাশি মানবিক উন্নয়ন সহ সার্বিক উন্নতির প্রতি খেয়াল রাখেন। ক্রমে তার রুহানি শক্তি প্রকাশিত হতে থাকল। নলতা মসজিদটি তার কর্মস্থল ছিল। তিনি মানুষকে আহ্বান করলেন আল্লাহর পথে। তিনি বললেন, বাবারা আমার, মায়েরা আমার, আমার খোদাকে চেনো,
মহান করুণাময়, অসীম ক্ষমাশীল, মহান প্রভুর প্রতি সঠিক ধারণা ও পূর্ণ আত্মসমর্পণ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি ছুটে বেরিয়েছেন ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ, সাতক্ষীরার কুশখালি, মাগুরি, পাইকাড়া, ভারতের চব্বিশ পরগনা, ঘুনি, মরিচা ভাঙার সহ বিভিন্ন দুর্গম প্রান্তরে তার প্রচেষ্টার আহ্বানে এবং পবিত্র সোহবতে মানুষ খাঁটি সোনায় পরিণত হল। বদলে গেল শত সহস্র মানুষের জীবনধারা, ফুটে উঠল তরিকত জগতের শত সহস্র সুরভি পুষ্প। শুধু চাকরি জীবনে নয়, অবসরের পরেও তার শিক্ষা বিস্তারের কর্মসূচি থেমে থাকেনি। গ্রাম গ্রামান্তরে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, সংস্কার ও এর পরিচালনায় অংশ নেন তিনি। হবিগঞ্জের পুটিজুড়ি হাইস্কুল পুনর্গঠন, গোবরদাড়ি স্কুলকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা ছাড়াও সাতক্ষীরা সরকারি কলেজ পরিচালনায় উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি। ১৯১৭ সালে নলতা মাধ্যমিক বিদ্যালয়কে পুনর্গঠনের কাজ শুরু করেন তিনি। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভাগের পর মৃতপ্রায় স্কুলটিতে নতুন করে প্রাণ সঞ্চার করেন। স্কুলটি পর্যায়ক্রমে বাংলাদেশের সেরা বিদ্যালয়ের একটিতে পরিণত হয়েছে। নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য ১৯৩৩ সালে প্রতিষ্ঠা করেন মোবারক আলী দাতব্য চিকিৎসালয়। যোগাযোগের সুবিধা নিশ্চিত করার জন্য নলতা সাব পোস্ট অফিস স্থাপন করেন। শুধু তাই নয়, গ্রামে কিছু কিছু পেশার মানুষের অভাব ছিল, যেমন নাপিত, লন্ড্রি, দর্জি ইত্যাদি। এজন্যে তিনি এক এক পেশায় এক একজনকে উৎসাহিত করেন, ফলে নলতা গ্রাম ভরে ওঠে বিভিন্ন নাগরিক সুবিধায় পরিপূর্ণ। বহুমুখী, ব্যাপক ও বিস্তৃত জ্ঞানের অধিকারী, গভীর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, তীক্ষ্ণ মেধা, ঐশী শক্তি সম্পন্ন, বিচক্ষণ বিশ্লেষক, মানব দরদী সমাজ কল্যাণকামী এই বিশাল পুরুষ তার পরিচ্ছন্ন ও উদার ধর্ম ও সমাজচিন্তার আলোকে সমগ্র মানব সমাজের উন্নয়ন ও আধ্যাত্মিক জীবন গঠনের মহান দায়িত্ব নিয়ে ১৯৩৫ সালে সাতক্ষীরা নলতায় আসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। আসানিয়া মিশনের মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা। মিশনের প্রতিষ্ঠাতা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মিশন সম্পর্কে লিখেছেন, মহাব্বত পয়দা করাই মিশনের প্রধান লক্ষ্য। মিশনের মেম্বারগণ প্রতিজ্ঞাবদ্ধ পল্লী উন্নয়নের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য, দুস্থকে সাহায্যের জন্য, মৃতদেহের সৎকারের জন্য ও মানবের ঐচ্ছিক পারত্রিক মঙ্গল সাধনের জন্য শিক্ষা দেওয়া মিশনের লক্ষ্য। ঈর্ষা, দ্বেষ, অহংকার, হিংসা বৃত্তিকে দমন করিয়া রুহের শক্তি প্রসার করা মিশনের উদ্দেশ্য। সমাজ মধ্যে শান্তি সৃষ্টি করা মিশনের অন্যতম লক্ষ্য। এ মহান আদর্শে উজ্জীবিত হয়ে বিভিন্ন স্থানে এর শাখা মিশন প্রতিষ্ঠিত হতে থাকে। বিগত আট দশক ধরে সামাজিক জীবন গঠন, নৈতিক চরিত্র গঠন, সমাজ উন্নয়ন, শিক্ষার প্রসার, জনসম্পদ উন্নয়ন ও আধ্যাত্মিক জীবন গঠনের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখছে এসব মিশন। বর্তমানে দেশে বিদেশে শতাধিক শাখা মিশন মানবতার সেবায় নিয়োজিত। এসবের মধ্যে ঢাকা আসানিয়া মিশন, সাতক্ষীরা আসানিয়া মিশন ও লাইব্রেরি, হবিগঞ্জ আসানিয়া মিশন, চট্টগ্রাম আসানিয়া মিশন, কুশখালি আসানিয়া মিশন, ভাঙ্গড় আসানিয়া মিশন ভারত, ঘুনি আসানিয়া মিশন ভারত, ভার্জিনিয়া আসানিয়া মিশন আমেরিকা, অস্ট্রেলিয়া আসানিয়া মিশন অস্ট্রেলিয়া প্রভৃতি উল্লেখযোগ্য। নলতা কেন্দ্রীয় আসানিয়া মিশন সারা বছর ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিশেষ তাজিম ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করে। ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেহায়ে দুয়াজদহম, শবে বরাত, শবে মিরাজ, শবে কদর, আশুরা, আখেরি চাহার সোমবার, হযরত খাজা মঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, হাজুল হারামায়েন হযরত ওয়ারিস আলী শাহ, হযরত গফুর শাহ আল হুসামি রাহমাতুল্লাহি আলাইহির ওরুস শরীফ, রমজান মাসে এতেকাফ, গেরুই শরীফ, নয়ি শরীফ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে জুমা ও বাদ জুমা মিলাদ শরীফ ইত্যাদি। নিঃস্বার্থ জনসেবার উদ্দেশ্যে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে
এবং পরিচালিত হচ্ছে নানাবিধ সেবামূলক কার্যক্রম। এর মধ্যে অন্যতম আসেনিয়া চক্ষু ক্লিনিক, নির্মাণাধীন পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল, চক্ষু শিবির পরিচালনা, মহিলা ও পুরুষ এতিমখানা পরিচালনা, নলতা আহসানিয়া দারুল উলুম সিনিয়র মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আহসানিয়া মিশন লাইব্রেরি, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ ইত্যাদি। হবিগঞ্জ আহসানিয়া মিশন পরিচালনা করছে এতিমখানা, সেলাই শিক্ষা কার্যক্রম। কক্সবাজারের চকরিয়ায় আহসানিয়া মিশনের উদ্যোগে পরিচালিত হচ্ছে বড় ভেউলা আহসানিয়া মিশন কমপ্লেক্স। চট্টগ্রাম আহসানিয়া মিশন চট্টগ্রাম বিভাগের সব শাখা মিশনকে সাথে নিয়ে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা আহসানিয়া মিশন নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে ঢাকা আহসানিয়া মিশন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যে আহসানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খান বাহাদুর আহসানুল্লাহ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, আহসানুল্লাহ ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওয়ার্কিং চিলড্রেন, আহসানিয়া মিশন বুক ডিস্ট্রিবিউশন হাউস, চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল ইত্যাদি। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহে মাত্র 16 বছর বয়সে শত ঊর্ধ্বা প্রপিতামহীর ইচ্ছা পূরণার্থে ফয়জুন্নেসা মহারানী নামের মহিষীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু সংসার জীবন শুরু করেন সরকারি চাকুরিতে প্রবেশের পর। ব্যক্তিগত জীবনে তিনি 8 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। পুত্রগণ যথাক্রমে বড় ছেলে ব্যারিস্টার মোহাম্মদ শামসুজ্জোহা, মেজো ছেলে মোহাম্মদ বদরুদ্দোজা, সেজ ছেলে মোহাম্মদ নুরুল হুদা, চতুর্থ ছেলে মোহাম্মদ নাজমুল উলা, পঞ্চম ছেলে মোহাম্মদ জাইনুল ওয়ারা, ষষ্ঠ ছেলে মোহাম্মদ কামরুল হুদা, সপ্তম ছেলে মোহাম্মদ মজহারুস সাফা। উনি সারা জীবন নামাজ নামাজ আল্লাহ কেছেন, আল্লাহ কেছেন, আর বাইরে গেলে উনি সবসময় জঙ্গলে পাহাড়ে এখানে সেখানে বেড়াতেন, আর সেখানে থাকতেন, মজিবা করতেন, তারপর তাহাজ্জুদ নামাজ পড়তেন, গুহার মধ্যে বসে থাকতেন। অষ্টম ছেলে গাউসার রেজা এবং তার একমাত্র মেয়ে যিনি শৈশবেই ইন্তেকাল করেন। হযরত পীর কেবলা রহমতুল্লাহি আলাইহির স্ত্রী মিসেস ফয়জুন্নেসা মহারানী 1967 সালে ইন্তেকাল করেন। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির রওজা শরীফের পাশেই তার মাজার শরীফ রয়েছে। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মেজো ভাই খান বাহাদুর মোবারক আলী একজন দানবীর ও সমাজসেবক ছিলেন। তিনি 1940 সালে নলতা শরীফ শিল্পমেলার আয়োজন করেন। বড় ভাই হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সকল উদ্যোগ ও কার্যক্রমে ঘনিষ্ঠ সহযোগীর ভূমিকায় থাকতেন। 1975 সালে তিনি মারা যান। 1935 সালে নলতায় মিশন প্রতিষ্ঠার মতো মহান উদ্যোগে মিশন প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল মহাপ্রাণ মানুষ হযরত পীর কেবলা রহমতুল্লাহি আলাইহির এবং তার মিশন ও ভিশনকে বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা দেন, পাশাপাশি আধ্যাত্মিকতার শীর্ষস্থানে উন্নীত হন, তাদের মধ্যে অন্যতম আলহাজ এম জহর আলী, আলহাজ সুলতান আলী, কুচলুদ্দিন পণ্ডিত, মরহুম পরাণ আলী, আলহাজ নজির আহমেদ, চৌধুরী আলহাজ মাওলানা এজহার হোসেন প্রমুখ, আলহাজ আনসারুদ্দিন আহমেদ। হযরত পীর কেবলা রহমতুল্লাহি আলাইহির শেষ জীবনে সার্বক্ষণিক খাদেম হিসেবে পবিত্র সহবত ধন্য সুবর্ণ ব্যক্তিত্ব। তিনি হযরত পীর কেবলা রহমতুল্লাহি আলাইহির অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও নলতা শরীফে সবসময় খেদমত করতেন এবং পীর কেবলা রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর থেকে দরবারের সার্বক্ষণিক খাদেমের দায়িত্বে নিয়োজিত আছেন। হে পরওয়ারদিগার আলম, হে বাদশাহ আলম, হে আমাদের মাথার মণি, হে আমাদের পাড়ের কান্নানি, হে আমাদের দুনো জাহানের সাথী, বাবারা মারা কত তকলিফ শিকার হাজির, সকলের হাজিরা কবুল করো,
যারা হাজির হতে পারেন তাদের হাজিরা কবুল করো, যারা সুদূর প্রবাসে আছে তাদের হাজিরা কবুল করো, সকলের মনস্কামনা সিদ্ধি করো। দিন রাত নফসের গোলামি করি এক মুহূর্তে তোমার বন্ধুর পদ প্রান্তে হাজির, আজ আর খালি হাতে ফিরাই দিও না। যেদিন তারা পুত্র পরিবার কোনো কাজে আসবে না, সেদিন তোমার সাফায়াত থেকে তোমার অনুগ্রহ থেকে আমাদের বঞ্চিত করো না। তোমার আওলাদের ছিল আমাদের হাতকে তুমি লজ্জিত করো না। জীবদ্দশায় অনেকে পেয়েছিল, যারা পায়নি তারাও হাজির। তোমাকে চিনবার জানবার শক্তি আমাদের এরাত করো। সরদা করে চলে গেছো, কিছুই উপলব্ধি করতে পারিনি, আজও অন্ধ হয়ে আছি। আমাদের অন্ধত্ব ঘুষায় দাও, কালিমা দূর করে দাও, সংসার দূর করে দাও। মানব জীবন ধন্য হোক তোমারই পরশে। সকলে বিভিন্ন মকসুদ নিয়ে ফরিয়াদ নিয়ে তাহাজির, সকলের মনস্কামনা তুমি সিদ্ধি করো। নলতায় হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির বাড়িটিতে বর্তমানে অন্তরে অম্লান নামে খান বাহাদুর আহসানুল্লাহ মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ব্রিটিশ সরকারের দেয়া উপহার রয়্যাল ড্রেস, ব্যবহৃত নকল চোখ, দাঁত, পায়ের ছাপ, তসবি, টুপি, ছাতা, বই পুস্তক, সহস্ত্র পাণ্ডুলিপি, বিভিন্ন সনদপত্র, খাট, পালকি, টেবিল, চেয়ার ইত্যাদি স্থান পেয়েছে। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি চাকুরি জীবনের শেষ পর্বে এসে কলকাতার পার্ক সার্কাসে শ্বেত পাথরের বিরাট বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে বিশেষ পরিস্থিতিতে ঋণ পরিশোধের জন্য বাড়িটি বিক্রি করে দেন। তার যাতায়াতের জন্য ব্যবহৃত দুটি পালকি আজও সংরক্ষিত আছে। একটি তার নিজ বাড়ি বর্তমান অন্তরে অম্লানের অন্তর্ভুক্ত, অন্যটি আছে পার্শ্ববর্তী পাইকাড়া গ্রামে। সততা, পবিত্রতা ও প্রেমিকতা অবলম্বন হল তার জীবন দর্শনের তিনটি গুরুত্বপূর্ণ দিক। তার যাপিত জীবনে এ তিনটি বিষয়কে তিনি কেবল অমোঘ সত্য বলে গ্রহণ করেননি, তার আধ্যাত্ম চেতনা ও যাবতীয় সেবামূলক কর্মকাণ্ডে এ নিরঙ্কুশ প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। আবার একজন সাধক ও সিদ্ধ পুরুষ হিসেবে তার সকল ভক্ত ও অনুসারীর মধ্যে এই বিশ্বাস ও জীবন দর্শনের অনুপ্রবেশ কাঙ্ক্ষিত করে তুলেছেন। এই তিনটি বিষয়কে তিনি মহাপ্রভুর সাথে সাযুজ্য লাভের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করেছেন। মানবাত্মা পরমাত্মা হতে আগত এবং পরমাত্মার সাথে পুনর্মিলনই মানবাত্মার চরম লক্ষ্য। মানবকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই অনন্ত সত্তার গুণাবলীর প্রতিনিধিত্ব করার জন্য। যত পারি যত প্রশংসা সবই প্রাপ্য খোদানুকরণে, যিনি রব্বুল আলামিন যত আলম আছে, যত জগৎ আছে, যত বিশ্ব আছে, সকলেরই পয়দাকারক তিনি। রব শব্দ কোরআন শরীফের মধ্যে 6000 জায়গায় রয়েছে। রব শব্দের অর্থ খালি পয়দাকারক নয়, পয়দাকারক আর পরিপোষক, পরিপুষ্ট করা। যে নিয়ত আছে সেই নিয়তকে পূর্ণ করবার জন্য যত কিছু উপায় অবলম্বন করা তিনি সেই সমস্ত উপায় অবলম্বন করেন। দুনিয়াকে সৃষ্টি করেছেন আর সেই দুনিয়াকে ক্রমে পরিশোভিত করতে আসেন, আর যে পর্যন্ত তার উদ্দেশ্য পূর্ণ না হবে সেই পর্যন্ত দুনিয়ার উন্নতি হতে থাকবে, কেয়ামত আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির প্রগাঢ় ভক্তি ছিল। এক মুহূর্ত নবীজি স্মরণ হতে বিচ্যুত হতেন না।
অনুভব অনুভূতি ও অন্তর্গত দৃষ্টির সীমানায় তিনি রসুল করিম সাল্লাহ আলহামকে অনবরত স্মরণ করতেন, তাকে সর্বক্ষণ অবলোকন করেন সীমাহীন মহাব্বতের আলোয়ে। নবী প্রেমে নিমজ্জিত সাধক দরবেশ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে তার সমগ্র জীবনে অত্যন্ত ভক্তি ও আনুগত্যের সাথে মিলাদ মাহফিল আয়োজন করেন। এ যেন তার জীবনপঞ্জির সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি আয়োজন ও উৎসব। মিলাদ শরীফে যোগদানের যে কোনো আমন্ত্রণকে তিনি সাদরে গ্রহণ করতেন। তিনি জীবনে অসংখ্য মিলাদ মাহফিলের নেতৃত্ব দিয়েছেন। তার পরিচালিত মিলাদ মাহফিলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো পণ্ডিত যেমন উপস্থিত হয়েছেন, তেমনি সমাজের নিরক্ষর দীনহীন মানুষও পরম আশ্রয় ভেবে সমবেত হয়েছেন। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির চরিত্র ছিল শিশুর মতো সরল ও নিষ্পাপ। বিশ্বে তার মতো ন্যায়বাদী চরিত্র বিরল। সবসময় তিনি ফানাফিল্লা মাকামে বিচরণ করতেন। নামাজ ছিল হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনের প্রিয়তম সম্পদ। নামাজের মাধ্যমে তিনি প্রভুর দিদার হাসিল করতেন। জীবনে কখনো নামাজ কাজা করেননি, তাহাজ্জুদ নামাজ তার সবচেয়ে প্রিয় ছিল। হবিগঞ্জের এই নারকেল গাছটিতে নারকেল হতো না, গুটি ধরে পড়ে যেত। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির উজুর পানির পরশে নারকেল গাছটি সজীব হয়ে ওঠে। বিগত পাঁচ দশক ধরে গাছটি নিয়মিত নারকেল দিচ্ছে। 1963 সালে ঢাকার 116 ফকিরাপুলে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এক ভক্তের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। শুধু অক্ষত থাকে পবিত্র কোরআন মসজিদ ও হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্বহস্তলিখিত চিঠি। বাড়ি পুড়ে গেল, আমাদের বাড়ি পুড়ে আমার বইপত্র সব পুড়ে গেল, সব পুড়ে গেল। সেই সময় দাদুমণির হাতে লেখা কিছু চিঠি ছিল, সেই চিঠিগুলো আর সাইডগুলি কিনারগুলো সব পুড়ে গেল। কোরআন শরীফ ছিল আমাদের, সেই কোরআন শরীফের কিনারগুলো সব সাদাটুকু পুড়ে গেল, অক্ষরগুলো পুড়ে নেই এবং দাদুমণির লেখাগুলো পুড়ে নেই। এই হলো আশ্চর্য। কিন্তু আমাদের ঘরের জিনিসপত্র সব পুড়ে একদম মানে শক্ত হয়ে গেছে, এরকম খাট পালং চেয়ার টেবিল হাঁড়ি পাতিল ড্যাগ ডেক্সি যা ছিল সব পুড়ে একদম হয়ে গেছে। আমাদের আগে পুকুরে গোসল করছিলাম আমাদের ভক্ত সঙ্গে নিয়ে, তাদেরকে বললেন আমরা তোমরা খুঁজে বাইর করো আমি ডুব দিই, তো ডুব দিলাম আর খুঁজে পায় না। তাই পাশের বাড়ির সামতারি বলে এক লোক ছিল, তার লোকটা মারেছে, লোক সাঁতার জানে না, কলকাতা থাকে, এই গ্রামের তো দরবার জ্বালেনে খোঁজাখুঁজি করা হলো পাওয়া গেল না। কিছু কি পরে দেখা গেল জানে ওনার ঘরের বাইরে চেয়ার টেবিলটা বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমি যখন ক্লাস সিক্সে 1956-57 উনি আমাদের বাসায় যখন আসছিলেন, ওনার নিয়ম মতে প্রত্যেক দিন আসরের পর উনি ভক্তদের প্রতি উনি চিঠি লিখতেন এবং ওনার একটা খুব সুন্দর কলম ছিল হেরোপেন, এবং ওই কলমটা আমি খুবই পছন্দ করেছিলাম। আমি ওই সময় যখন উনি ওই রুমে ছিলেন না, আমি ওই কলমটা নিয়ে লুকিয়ে ফেললাম, এত পছন্দ হয়েছিল। এবং পরের দিন থেকে উনি ওই কলম খুঁজতে লাগলেন। প্রথম দিন সবাই খুঁজলেন, তারপরের দিন খুঁজলেন, এরপরে তিন দিন ওনারা খুঁজলেন। তখন পিতাদু আমাকে ডাকলেন সবার সামনে, ডেকে বললেন যে আমার বিশ্বাস তুমি কলমটা খুঁজে পাবা।